জয়পুরহাট থেকে নিখোঁজের 5 দিন পর অটো চালক দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালের দিকে পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ইসবপুর এলাকার একটি পাট ক্ষেতে তাদের মরদেহ পাওয়া যায়। নিহতরা জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম বিল্লা গ্রামের শহীদুল ইসলামের ছেলে রিমন হোসেন ও জহুরুল ইসলামের ছেলে জাকির হোসেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রিমন তার চাচাতো ভাই জাকিরকে সাথে নিয়ে ভাড়ার জন্য গত বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়। পরে তারা বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর গত শুক্রবার বিকেলে রিমনের মা রেনু আরা জয়পুরহাট সদর থানায় জিডি করেন। এ অবস্থায় মঙ্গলবার সকাল 8টার দিকে স্থানীয়রা নিখোঁজ রিমন ও জাকিরের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। দুর্বৃত্তরা অটো চার্জারটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই কিশোরদের হত্যা করে নওগাঁর ধামুরহাট উপজেলার ইসবপুর এলাকায় চ্যাংরা বিলের পাশে একটি পাট ক্ষেতে ফেলে পালিয়ে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ধামুরহাট থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।